প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে 1.3 অনুশীলনীর পাটিগণিত 1.3 অনুশীলনীর গতদিন তোমাদের গসাগু নির্ণয় শিখিয়েছিলাম, আজকে লসাগু নির্ণয়। গসাগু নির্ণয় সেদিন শিখিয়েছিলাম মৌলিক উৎপাদকের সাহায্যে, মৌলিক গুণনের সাহায্যে গসাগু নির্ণয় শিখিয়েছিলাম। আজকে ভাগ প্রক্রিয়া সাহায্যে গসাগু নির্ণয়, আজকে আমরা করব ভাগ প্রক্রিয়া সাহায্যে গসাগু নির্ণয়। 2 নম্বর অঙ্ক 1.3, 2 নম্বর অঙ্ক ভাগ প্রক্রিয়া সাহায্যে গসাগু নির্ণয়। আছে 105 এবং 165। এখন ভাগ প্রক্রিয়া সাহায্যে যেটা ছোট সংখ্যা সেটা বড় সংখ্যা, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে। এখন আমরা তাহলে 105 দিয়ে 165কে ভাগ করব, 165কে ভাগ করব। একবার দি 105, নম্বর 06 60। এখন এ 105 নেমে যাবে 105, তাহলে একবার দিই 60কে 60 5 4 45। আবার এখানে এই 60 নেমে যাবে, একবার দিই 45কে 45, তাহলে 5 নামলো 15। এবার ফের এই 45 নেমে যাবে, 3 15 45। এখন দেখো যে আমরা 105 এবং 165 আছে, 105কে 165কে 105 দিয়ে ভাগ করলে আমরা এখানে শেষ ভাজক পেলাম, 15, যা 105 ও 165কে গসাগু, যা 105 ও 165 এর গসাগু। অতএব লিখবে, অতএব নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু 15। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় আমরা শিখলাম। এটা ক নাম্বার অঙ্ক, 2 নম্বর ক। এখন আমরা আর একটা অঙ্ক আছে 3 সংখ্যার। এখন 3 সংখ্যায় একই প্রক্রিয়ায় 3 সংখ্যার আমরা শিখব, একই প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। এখানে 385, তারপরে 286, তারপরে আছে 418। এখন 3টা সংখ্যা আছে যেটা সবচেয়ে ছোট, তার চেয়ে ক্রমান্বয়ে যেটা বড় সেটাকে দিয়ে ভাগ করতে হবে, তারপরে লাস্টলি সবচেয়ে বড়টা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব, 286 সব থেকে ছোট সংখ্যা, আর তারপরের সংখ্যাটি হচ্ছে 385। এখন 286 দিয়ে 385কে ভাগ করব, তাহলে একবার দিই 286, নামলো হচ্ছে 99। এবার ফের 286 দুইবার দিলে হয় 198। 198 যদি বিয়োগ করো তাহলে পাই আমরা 88। এবার 99, 88কে 88, 111। এবার 88 নামলো, তাহলে 8 11 88। এখানে এই 2টা সংখ্যার শেষ ভাজক আমরা পাইলাম কত, শেষ ভাজক হচ্ছে 11। এখন এই 11 দিয়ে আবার সবচেয়ে বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে, তাহলে 11 দিয়ে আমরা বড় সংখ্যাটিকে ভাগ করব, 418 সবচেয়ে বড় সংখ্যা। 11 দিয়ে ভাগ করলে 3 11 33, 11 থেকে 3 বাদ দিলে 8, আর এটা নেমে গেলে 88। এই 88 নামলো। এখন
আবার যদি ভাগ করি 8, 11, 88, তাহলে আমাদের শেষ ভাজক হলো কত, এখানে 11, তাহলে এখানে শেষ ভাজক 11, তাহলে 385, 286 এবং 418 বসাগ হচ্ছে কত, 11। অতএব নির্ণয় গসাগু সমান 11, এটাই উত্তর। তাহলে আমাদের দুটা প্রক্রিয়া সাহায্যে গসাগু নির্ণয় করার কথা ছিল, একটা মৌলিক গুণনের সাহায্যে গসাগু নির্ণয়, আর দ্বিতীয়টি হচ্ছে ভাগ প্রক্রিয়া সাহায্যে গসাগু নির্ণয়। তাহলে আমরা এই দুটাই গসাগু নির্ণয় আমরা শিখলাম। এখন আমরা লসাগু নির্ণয় শিখব, ওই একই দুটা প্রক্রিয়া মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু লসাগু নির্ণয়, এটা আমরা এখন শিখব। তাহলে আমরা 3 নম্বর অঙ্কে যাই, এটা কি গেল, গসাগু নির্ণয়। এবার আমরা করব 3 নম্বর অঙ্ক, 3 নম্বর ক, 3 নম্বর কয় আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো 15, 25, 30, 15, 25 এবং 30। এখন 15কে আমরা উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করব, 15কে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করলে 3 দিয়ে ভাগ করা যায়, 3 × 5 = 15, তারপরেরটা 25 আছে, 25কে আমরা 5 দিয়ে 5 × 5 = 25, তারপরেরটা আছে 30, তাহলে 5 দিয়ে যদি ভাগ, 3 দিয়ে দিই আগে, 3×10 = 30, এবার ফের 2 দিয়ে 5 × 10, তাহলে আমাদের এখানে পাওয়া গেল, এখানে 15 সমান কি পাওয়া গেল, এখানে 15 সমান 3 × 5, 25 সমান 5 × 5 এবং 30 সমান 2 × 3 × 5। আমরা পাইলাম 15 সমান 3 × 5, 25 সমান 5 × 5 এবং 25 এর মৌলিক গুণনীয় হলো 5 × 5 এবং 30 এর মৌলিক গুণনীয় হলো 2 × 3 × 5। অতএব 30 এর মৌলিক গুণনগুলো হলো কি, 2, 3, 5। এখানে প্রদত্ত সংখ্যাগুলির মৌলিক গুণনকের মধ্যে 2 আছে সর্বোচ্চ 1 বার, 3 আছে সর্বোচ্চ 1 বার, 5 আছে সর্বোচ্চ 2 বার, তাহলে সংখ্যা 3টির লসাগু, তাহলে অতএব সংখ্যা তিনটির লসাগু সমান কি হবে, আবার বলি, প্রদত্ত সংখ্যাগুলির মৌলিক গুণনীয়কের মধ্যে 2 আছে সর্বোচ্চ 1 বার, 3 আছে সর্বোচ্চ 1 বার, 5 আছে সর্বোচ্চ 2 বার, তাহলে 2 সর্বোচ্চ 1 বার, 3 সর্বোচ্চ 1 বার, 5 সর্বোচ্চ 2 বার। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, 3 × 6 = 5, 6 = 30, 30 × 5 = 150, 150। তাহলে আমরা এখন দেখো 15, 25 এবং 30 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়ের প্রক্রিয়া নিম্নরূপ, যথা 15 আছে, 15কে আমরা ভাগ ই করলাম, উৎপাদক বিশ্লেষণ করলাম 3 আর 5, 25কে উৎপাদক বিশ্লেষণ করে 5 এবং 5, 30কে বিশ্লেষণ করে 2, 3 এবং 5 পেলাম। এখানে প্রদত্ত সংখ্যাগুলির মৌলিক গুণনীয়কের মধ্যে 2 আছে সর্বোচ্চ 1 বার, 3 আছে সর্বোচ্চ 1 বার, 5 আছে সর্বোচ্চ 2 বার, অতএব সংখ্যা 3টির লসাগু সমান 2 × 3 × 5 × 5 = 150। তাহলে তোমরা এখানে 3 নম্বর ক অঙ্কটি বুঝতে পারছো, আশা করি সকলে বুঝতে পেরেছে। আমরা খ নম্বর অঙ্কটার দিকে, এখন খ নম্বর অঙ্ক আর একটি করে দেখায়,
নাম্বার খ, তিন নম্বরের খ, কি বলছে এখানে? বাইশ, অষ্টআশি, একশো বত্রিশ, একশো আটানব্বই, বাইশ, অষ্টআশি, তারপরে একশো বত্রিশ, একশো আটানব্বই। তাহলে আমরা এখন এই বাইশ, অষ্টআশি, একশো বত্রিশ ও একশো আটানব্বইকে মৌলিক উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করি। প্রথমে আমরা বাইশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, দুই দিয়ে এগারো দুগুণ বাইশ আর যাবে না। এবার অষ্টআশি, অষ্টআশিকে দুই দিয়ে করতে গেলে চুয়াল্লিশ, আবার দুই দিয়ে বাইশ, আবার দুই দিয়ে এগারো। এবার একশো বত্রিশকে, একশো বত্রিশকে দুই দিলে ছয় দুগুণা বারো, ছয় দুগুণা বারো ছেষট্টি, আবার দুই দিয়ে ভাগ করি তেত্রিশ, আবার তিন দিয়ে ভাগ করি তিন এগারো তেত্রিশ, আর যাবে না। এবার একশো আটানব্বই, একশো আটানব্বইকে দুই দিয়ে ন দুগুণ আঠারো, ন দুগুণ আঠারো, তিন দিয়ে করতে গেলে তিন তেত্রিশে নিরানব্বই, তিন দিয়ে করতে গেলে তিন এগারো তেত্রিশ, তিন এগারো তেত্রিশ। এখানে বাইশ সমান দুই গুণন এগারো, বাইশ সমান দুই গুণন, এখানে বাইশ সমান বাইশ, এখানে লিখি তাহলে বুঝতে পারবে, এখানে বাইশ সমান দুই গুণন এগারো, অষ্টআশি সমান দুই গুণন দুই গুণন দুই গুণন এগারো, একশো বত্রিশ সমান দুই গুণন দুই গুণন তিন গুণন এগারো, একশো আটানব্বই সমান হচ্ছে দুই গুণন তিন গুণন তিন গুণন এগারো, এগারো। এখন তুমি দেখো, আমরা পাইলাম এখানে প্রদত্ত সংখ্যাগুলির মৌলিক গুণনকের মধ্যে দুই আছে সর্বোচ্চ তিনবার, দুই আছে সর্বোচ্চ তিনবার, দুই আছে সর্বোচ্চ তিনবার, তিন আছে সর্বোচ্চ দুইবার, তিন আছে সর্বোচ্চ না, তিন আছে সর্বোচ্চ দুইবার, তিন আছে সর্বোচ্চ দুইবার, এগারো আছে সর্বোচ্চ একবার। তাহলে আমরা অতএব সংখ্যা চারটির লসাগু, অতএব সংখ্যা চারটির লসাগু, অতএব সংখ্যা চারটির, সংখ্যা চারটির লসাগু সমান কি বলেছিলাম, যে দুই আছে সর্বোচ্চ তিনবার, তাহলে দুই হচ্ছে সর্বোচ্চ তিনবার, তিন আছে সর্বোচ্চ দুইবার, তিন আছে সর্বোচ্চ দুইবার, তারপরে এগারো আছে সর্বোচ্চ একবার, এগারো আছে সর্বোচ্চ একবার। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাব, সবটিকে গুণ করলে সাতশো বিরানব্বই পাওয়া যাবে, সাতশো বিরানব্বই। অতএব সংখ্যা চারটি লসাগু সমান সাতশো বিরানব্বই, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। তাহলে কি আমরা এখানে বুঝতে সক্ষম হলাম যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু কিভাবে আমরা নির্ণয় করব। আমরা তাহলে বুঝতে পারলাম যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। আর একটি অঙ্ক আছে, এটা করে আমি আজকে শেষ করব লসাগু, গোয়া নাম্বার, তিন নাম্বার গোয়া, তিন নাম্বার গোয়া, তিন নাম্বার গোয়া আছে চব্বিশ, ছত্রিশ, চুয়ান্ন, বাহাত্তর, ছিয়ানব্বই। একই প্রক্রিয়ায় চব্বিশ, ছত্রিশ, চুয়ান্ন, বাহাত্তর এবং ছিয়ানব্বইকে মৌলিক উৎপাদকের সাহায্যে বা মাধ্যমে আমরা বিশ্লেষণ করব। তাহলে প্রথমে চব্বিশ, দুই দিয়ে বারো দুগুণা চব্বিশ, আবার দুই দিয়ে ছয় দুগুণা বারো, আবার দুই দিয়ে তিন দুগুণা ছয়। এবার ছত্রিশ, দুই দিয়ে আঠারো দুগুণা ছত্রিশ, নয় দুগুণ আঠারো, তিন তিরিকে নয়। চুয়ান্ন, চুয়ান্নকে যদি আমরা করি দুই দিয়ে
54 কে যদি আমরা 2 দিয়ে করি 27 দুগুণা 54 3 9 27 3 3 9 72 2 দিয়ে 36 দুগুণা 72 2 দিয়ে 18 দুগুণা 36 2 দিয়ে 9 দুগুণা 18 3 দিয়ে 3 3 9 এবার আরেকটা সংখ্যা আছে কি 96 96 কে 2 দিয়ে যদি ভাগ করো 48 আবার 2 দিয়ে 24 আবার 2 দিয়ে 12 আবার 2 দিয়ে 6 আবার 2 দিয়ে 3 দুগুণ 6 এখন আমাদের এখানে সংখ্যা আছে কয়টি 1টি 2টি 3টি 4টি 5টি তাহলে 24 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2 গুণন 2 গুণন 2 গুণন 3 36 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2 গুণন 2 গুণন 3 গুণন 3 54 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2 গুণন 3 গুণন 3 গুণন 3 72 এর 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 এবং সর্বশেষ 96 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 এখানে প্রদত্ত সংখ্যাগুলির মৌলিক গুণনকের মধ্যে 2 আছে সর্বোচ্চ 5 বার 2 আছে কয়বার সর্বোচ্চ 5 বার 2 আছে সর্বোচ্চ 5 বার তাহলে এখানে 5 বার 2 গুণ 1 2 3 4 5 2 5 বার 3 আছে সর্বোচ্চ 3 বার 3 আছে সর্বোচ্চ 3 বার তাহলে 3 গুণ 3 গুণ 3 তাহলে এখন এটি সবটিকে যদি আমরা গুণ করি অত এখানে যদি আবার তুমি রেখে দাও তাহলে সংখ্যা 5টির সংখ্যা 5টির লসাগু লসাগু সমান এটা তাহলে এটিকে সবটিকে যদি গুণ করো তাহলে 864 হয় 864 তাহলে এখন আমরা 3 নম্বর গ অঙ্কটি 5টা সংখ্যা ছিল সংখ্যাগুলি নিম্নরূপ যথা 24 36 54 72 এবং 96 এদেরকে 24 কে প্রথমে যদি আমরা মৌলিক গুণনীয়ক গুলো পাই আমরা 2 গুণন 2 2 2 3 36 এর 2 36 এর পাবো 2 গুণন 2 গুণন 3 গুণন 3 এবং 54 এর 2 গুণন 3 গুণন 3 গুণন 3 72 এর 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 এবং 96 এর 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 এখানে তোমরা দেখতে পেছো এখন সংখ্যা 5 টিকে বিশ্লেষণ করলে দেখা যাবে 2 আছে সর্বোচ্চ 5 বার 3 আছে সর্বোচ্চ 3 বার অতএব সংখ্যা 5 টির লসাগু সমান 5টা 3 এর গুণ এবং 3টা 3 এর গুণ দেওয়া হয় মো গুণ করলে 864 তাহলে এটাই হচ্ছে আমরা তাহলে শিখলাম কি যে মৌলিক গুণনকের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করা যায় আমরা আজকে এ পর্যন্তই করলাম আবার আরেকটা পদ্ধতি আছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় আমরা আগামী দিন ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় শিখব ইনশাল্লাহ আজকের মতো এখানেই আমি শেষ করলাম আল্লাহ হাফেজ